বাংলাদেশে এই পর্যন্ত আমরা যা পেয়েছি, টোটাল পূজা মণ্ডপ হবে 32,666টা, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে 157টা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে 88টা। তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি। এখানে এক নম্বর হলো ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা, যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে, নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে। তারপরে আমরা ডিসকাস করেছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা। তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নিতভাবে এবং দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ। তারপরে আমরা কেছে দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ। তারপরে আমরা আরো একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপরে আমরা আর একটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে, স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে, যে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত, স্বেচ্ছাসেবক খ রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন দিনে 2 জন এটা করতে হবে। এ ব্যাপারে এই ভাই আমাদের সাথে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন এবং উনি আমাদের কাছে লিস্ট দিয়েছেন। যদি স্বেচ্ছাসেবক ঠিক মতো পারফর্ম না করে তবে আমরা কিন্তু এই ভাইকেই ধরব, এটার জন্য উনি দায়ী। তারপর আছে যানজট নিরসনকল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন কোথাও কোনো যানজট না হয়, কিছু কিছু রাস্তাঘাটও যেন পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য রাস্তাঘাটও কিছু কিছু সংস্কার করা দরকার হবে, ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে। আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে, যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে, আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর ভাই আমার সাথে আরও এগ্রি করছে এরা সবাই, যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজনে এসে একটা শুরু করে দিল, ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনশিওর করছে যে কোন রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে। এইটাই ছিল আমাদের আজকে এই সবার কার্য বিবরণী। এই পূজার মেইন হইতে এটা আইনশৃঙ্খলার সভা, যেহেতু আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার এখানে সাহায্য সহযোগিতা করছেন আমাদের ধর্ম উপদেষ্টায়, আর এই যে আমাদের এই ভাইয়েরা আছেন তারাও আমাদের কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এবং করবে। এরা আজকে হলো মুখে বলে গেছে কিন্তু তারা কার্যক্ষেত্রে এটা দেখাবে, এখন শুধু মুখে বলে যাওয়ালে হবে না, যদি কার্যক্ষেত্রে এটা ইমপ্লিমেন্টেশন হয় এই ব্যবস্থা করা হবে। এই বড় বছর থেকে এটা ভালো প্রশ্ন করছেন, দেখি বাড়ছে কিনা, দেখেন আপনি লেখা নেন, 2019 সালে ছিল 31,100, 2020 সালে ছিল 30,710, 2021 সালে ছিল 31,137, 2022 সালে হয়েছে 32,168, 2023 সালে হয়েছে 33,431, বাড়লো না কমলো? না বাড়লো। 2022 সালে ছিল 32,168, আর এই 2023 সালে হয়েছিল 33,431, আর 24 হলো 32,666, এই যে সংখ্যা আরো বাড়বে। ভাই বলছে যে পুরো সংখ্যাটা ওনারা এখনো দিতে পারে নাই, এই জন্য সংখ্যাটা বেড়ে যাবে। আমরা কিন্তু সাম্প্রতিক দেখছি যে বিভিন্ন মানে দরগা বা ইসে মাজারে হামলা হচ্ছে এবং সিলেটে সাপরণে, সেক্ষেত্রে মানে এই মানে এই সাপরণে যে হামলা হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু জানি না, বাট কোন ধরনের যেন কোন ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। এটা বলছেন স্যার, কিন্তু ব্যবস্থা নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আসলে স্যার মাঠে আছে? কারণ তাহলে 6 ঘন্টা কিভাবে রাস্তায় যানজট করে শিক্ষার্থীরা? এটা কিন্তু দুর্গাপূজা সংক্রান্ত আলোচনা না, আমি অন্য কোনো পয়েন্ট থাকলে আপনারা বলেন, নাহলে একে বলেন না, আমি অন্য এই দুর্গাপূজা সংক্রান্ত ছাড়া আমি অন্য কোনো পয়েন্ট উত্তর দেব তবে আমি চলে যাব। না হ্যাঁ বলেন, এই যে সংখ্যাটি দেওয়া হলো হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে দাস্তদার এসেছেন, ওরা এই সংখ্যাটি দিয়েছেন, আমাদের কাছে যে তথ্য আছে যে সারা দেশেই তো প্রতিনিধি আছে তাদের মধ্যে তথ্য এখনো পর্যন্ত বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোথায় কোথায় দুর্গাপূজা হবে সেটির চূড়ান্ত তালিকা এই বছর হয়নি। তো এই তালিকাটা কিসের ভিত্তিতে, পুরনো তালিকা দেওয়া হলো নাকি আবেগের বশবর্তী? না এটা এই প্রশ্নটা বলি, আমরা এখনো পূজার সঠিক তালিকা দেই নি, আমরা ওনাদেরকে সবাইও জানিয়েছি, আমরা আরো পরে জানাবো এক্সাক্ট ফিগার। এটা হলো সম্ভাব্য তালিকা, সম্ভাব্য সরকারিভাবে, আমরা কোনো তালিকা এখনো পর্যন্ত দিই নাই। এই সুযোগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, যিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মহোদয় আছেন, আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, উনিও সাংবাদিক উপস্থিত আছেন, আমাদের ঐক্য পরিষদের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ আছেন, আমাদের ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব এখানে উপস্থিত আছেন, আমাদের ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস পাল এখানে উপস্থিত আছেন। আরো জোরালো ভূমিকা নিয়ে বলেছেন, এটা তো আমরা আগেই বললাম, এটা তো একটা সম্ভাব্য তালিকা, আমি তো প্রথমেই বলছি এটা সম্ভাব্য তালিকা। এখন আমাদের ইয়ে মাননীয়, এখন আমাকে মাননীয় ধর্ম উপদেষ্টা একটুখানি কথা বলবে, ভালো খবর আছে, আর মাননীয় ধর্ম উপদেষ্টা কিছু বলবে, বলেন স্যার। কোটি টাকা বাড়ছে ওইটা বলে দিতে, হ্যাঁ কোটি টাকা বাড়ছে ওইটা বলে, আর আর শুধু এবার না, এবার যে ভাই এই কথাটা আমরা বলি নাই যে অন্যান্যবার সরকার থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে, 2-3 কোটি, এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে, এবার প্রায় ডাবলের মতো প্রধান উপদেষ্টা তহবিল থেকে 4 কোটি টাকা দেওয়া হবে। এখন এই ধর্ম উপদেষ্টা বলবে যে ওই এলাকায় উনি উনি এই টাকাটা বেশি টাকা উনি একটা প্রপোজালও দিছে, এটা উনি বলেন, ওনারে বলতে দেন আর ওনারে বলতে দেন, আপনারা বললে তো আর আমরা তো এনে বৈশাখ লাভ নাই, তো না না লাভ নাই। ধন্যবাদ সবাইকে, আজকে আমরা শারদীয় দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সভাপতিতে আমরা মিটিং করেছি, খুব গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের এই পূজা উদযাপন করতে পারেন। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে, আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি, এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রণালয় একটা সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে, ওখানে 2 কোটি মাঝে মধ্যে দেখেছি 3 কোটিও আছে, এবারেই 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে, 500 কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে, এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো, আরও 200 কেজি করে যাতে চাল
বাড়ানো হয়, অন্তত পক্ষে না পারলে 100 কেজিও যাতে বাড়ানো হয়, এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব। আর স্যার যদি সম্মত হন তাহলে আজকের মিডিয়েট অফ রেজুলেশন ওখানে দেওয়া যেতে পারে। এতে করে একটা উৎসবমুখর পরিবেশ, উইথ রিলিজিয়াস ফারবার অ্যান্ড জেল, সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই শারীরিক দুর্গ উৎসব পালন করতে পারবে। আপনারা জানেন আমি দুদিন আগে রাজশাহী সফর করে এসেছি, শ্রী শ্রী গৌরাঙ্গদেব ঠাকুরের মন্দিরে আমি গেছি, ওখানে একটা অনুদান দিয়েছে, ওখানে 8 লক্ষ মানুষ পুণ্যার্থী দেশের বাইরে থেকেও আছে, দেশের ভিতরেও আছে, আছে থাকেন, ওনাদের ওই একটু প্রবলেম হয় মেয়েদের ওয়াশরুম টাশরুম নিয়ে, এটার জন্য অস্থায়ী সেট করার জন্য মন্ত্রণালয় থেকে আমি একটা অনুদানও দিয়েছি, সামনে আরও দেব। এবং দুর্গা মন্দিরেও গেছি, এসকনের ওখানেও গেছি, ব্রহ্মচারী মহোদয় সাথে ছিলেন। তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনো দুষ্কৃতকারী কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। এবং আমি আরও প্রস্তাব রেখেছি যে এতদিন যে বিচার হয় নাই, এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব। আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকে তার নাগরিক অধিকার ধর্মীয় অধিকার যাতে পালন করুক, এটা আমরা চাই। এবং আমরা ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে একটা পূজার মিটিং করব, আমি ইমামদেরকে, মসজিদের ইমাম, মাদ্রাসার প্রধানদেরকেও আমরা নির্দেশনা দেব যে তারা যেন আপনাদের সাথে কোপারেট করে এবং একটা সুন্দর পরিবেশে যাতে আমার ধর্মকর্ম আমরা অনুশীলন করতে পারি, পালন করতে পারি। ধন্যবাদ। আপনি বলছিলেন যে আগে যে হামলা রয়েছে পূজা মণ্ডপে বাড়িছে, সেগুলোর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে না, আমি আমি বলতে চাচ্ছি স্পেসিফিক বলতে হবে, এটা আমাকে কপি দিবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিবেন, উই উইল টেক অ্যাকশন। এর আগে যত ঘটনা ঘটেছে, সে 15 বছর বলেন বা গত বছর বলেন, ওগুলোর কথা বলি কাদের বিরুদ্ধে? আমি আপনাদেরকে আসলে বলি, আমরা আজকে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ধর্ম উপদেষ্টা মহোদয় দুজনেই মানে দৃঢ়তার সাথে চেয়েছেন, সেটা হচ্ছে এইবারের পূজায় যাতে কোনো প্রকার কোনো দুর্ঘটনা না ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ওনারা সেভাবে যা যা প্রয়োজন ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আমরা বলেছি, আমরা কোনো ঘটনার বিচার পাইনি, সেই বিচারের ব্যাপারে ওনারা দুজনেই খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং আমাদেরকে বলেছেন প্রত্যেকটি কোনো ঘটনার স্পেসিফিক আমরা যখন ওনাদের কাছে তুলে ধরব ওনারা সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। কারণ আপনারাও জানেন অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি কোনো ঘটনার বিচার গত 53 বছরে আমরা পাইনি, সেজন্যই আজকেও এই বিষয়টা আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমরা সর্বশেষ 2021 সালের দুর্গাপূজার ঘটনা আপনারা সবাই জানেন, কুমিল্লার একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রংপুর সহ 20টি জেলায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল একটি ঘটনারও বিচার হয়নি। আমরা প্রত্যেকটা ঘটনা বলেছি, 5ই আগস্টের পূর্বাপরের কথাও বলেছি, প্রত্যেকটি ঘটনা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমরা যদি তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে ওনারা বিচারের ব্যবস্থা নেবেন। আমরা এও বলেছি যে বিভিন্ন পূজা কমিটির আমাদের নেতাদের বিরুদ্ধে কোথাও কোথাও মামলা হয়েছে, সেগুলো আমরা বলেছি, ওনারা বলেছেন যদি কেউ প্রকৃতার্থে দোষী না হয় তাদেরকে, অন্যদেরকে যারা সাধারণ বা অন্যায়ভাবে যাদেরকে মামলায় আসামি করা হয়েছে তাদের ব্যাপারটা ওনারা সহৃদয়তার সাথে দেখবেন যাতে ওনারা হয়রানির শিকার না হয়। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেই জন্যই মাননীয় ধর্ম উপদেষ্টা বললেন যে অতীতের ঘটনাগুলোর আসলে উনি নিজেই অতীতের ঘটনাগুলোর বিচার হইতে হবে। ধন্যবাদ। আমি তো বলছি আজকে পূজা সংক্রান্ত ব্যতীত আমি
পূজা সংক্রান্ত ব্যতীত অন্য কোন প্রশ্নের উত্তর দিব না। আপনারা পূজা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা, না না আপনার কাছে হইতে পারে, বাট আমি এখানে পূজা সংক্রান্ত বিষয়ে আপনাদের ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আর প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন। যে এই এখানে আছে তারাও কিন্তু আমাদের সাথে আপন এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখেন দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। আর এ ব্যাপারে আপনাদেরও কিন্তু আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার, প্লাস আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আপনারাও কিন্তু একটা ইসে বড় ভূমিকা রাখতে পারেন, আপনারা কিন্তু একটা বড় ধরনের স্বেচ্ছাসেবক আমাদের সাথে হতে পারেন। আপনারা যদি এটা করেন তো আমাদের, আমি আশা করব এইবার পূজা নির্বিঘ্নে হবে এবং সবাই এটা ভালোভাবে উদযাপন করতে পারবে। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সেরা পণ্য সবার জন্য।